এখানে কিছু সোয়াবিন গাছ লাগানো আছে, যেই সোয়াবিন গাছ থেকে সোয়াবিন হয়, আর যেগুলো আমরা সোয়াবিন খাই সেগুলো অ্যাকচুয়ালি সোয়াবিনের খোসা থেকে। খোসা বলতে যেমন সর্ষের তেল হয়, সর্ষের তেল থেকে তেল বেরিয়ে যাওয়ার পরে যে খোলটা থাকে সেই খোল রূপে সোয়াবিন আমরা খাই। তেলটা বেরিয়ে যাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকে সেইটা দিয়ে সোয়াবিন তৈরি করা হয়। আর সোয়াবিন গাছটা এইরকম, আর এই সোয়াবিন গাছ থেকে বীজ তৈরি হবে। এই ধরুন একটা সোয়াবিন গাছ, সোয়াবিন গাছে এই সমস্ত জায়গা থেকে ফল আসবে, অনেকটা সিমের মতো, মটরশুঁটির মতো। তো তার ভেতরে সোয়াবিন বীজ থাকবে, আর সেই সোয়াবিন বীজ থেকেই সোয়াবিন তেল হয়, বা সোয়াবিন অনেকে বীজ এমনিতেও খাওয়া যায়, হাই প্রোটিন। কেমন লাগলো সবাই জানাবেন। অল্প একটু লাগিয়েছি এখানে সোয়াবিন, অ্যাকচুয়ালি এটা দক্ষিণ ভারতের, আর আমাদের পাড়ায় কিছু লোক দক্ষিণ ভারতে কাজ করে, তিনারা নিয়ে এসছে বীজ অল্প কিছু, তো আমিও পেয়েছি সেই জায়গা থেকে কিছু। আর আমার চেষ্টা নতুন কিছু গাছ লাগাবো, তো সেই প্রয়াসে এই সোয়াবিন গাছ। কেমন হয়েছে সবাই জানাবেন। অ্যাকচুয়ালি এত রোদ আর এত তাপ, যেটা এই সোয়াবিন গাছ হয়তো সহ্য করতে পারছে না। আমি মাঝেই জল দিচ্ছি পাইপে, কিন্তু সেটা মনে হয় এই গাছের পক্ষে অনুকূল না। তবু চেষ্টা নেব তৈরি হয় কি না।